সালাম আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। দর্শক, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি নিয়মিত বলতে প্রতি দৈনিক ব্লগ আপলোড করতাম। আমি আজকে এবং গেল কালকে ব্লগ আপলোড করতে পারলাম না, কারণ আমাদের এখানে বেড়িবাঁধের বাইরে কিছু ঘরবাড়ি সরকার ভেঙে দেয়, যে কারণে এখানে একটু ব্যস্ত ছিলাম। আমাদের এখানে কিছু আত্মীয় স্বজন ছিল, তাদের নিয়ে একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, যার কারণে ব্লগ করতে পারিনি। তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে সরাসরি আমার বাসা থেকে যুক্ত হই। তো দর্শক, আমার তো ইচ্ছা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রতি দৈনিক আমার কাজের উপরে একটা ব্লগ তৈরি করা। আর আমি প্রায় 2 সপ্তাহ যাবত প্রতি দৈনিক ব্লগ আপলোড করে যাচ্ছি। আপনারাও আমাকে অনেক ভালোভাবে সাড়া দিচ্ছেন, আমাকে ভালোভাবে সাপোর্ট করতেছেন। আশা করি এভাবে আপনারা সাপোর্ট করে যাবেন, কারণ মূলত আমি তো মাল্টিমিডিয়ায় কাজ করি। ওইখানে শুটিং প্লাস ওইখানে নাটক এডিটিং, অনেক সময় আমার ব্যয় হয়ে যায় ওইখানেই। এবং আমি তো পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার ফেসবুক পেজে আমি ব্লগিং করি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমার এই কাজটা আমি আরও ভালোভাবে করতে পারবো, ভালোভাবে কাজ করার আশ্বাস আপনাদের কাছ থেকে পাবো। মূলত আমার ব্লগিংয়ের মাধ্যমে এটাই প্রকাশ করার ইচ্ছা, আমি কি করি মূলত, আমার কাজ সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়া। আর আমি আমার ভিডিওতে অনেক সময় বলছিলাম আমি ফ্রি মোশন ভাইয়ের মতো কিছু একটা করতে চাই, যেটা আমি শুরু করব খুব তাড়াতাড়ি। মূলত ওইটাই আমার মূল মানে ইচ্ছা ছিল, যেটা আমি এখনও শুরু করতে পারছি না একটা কারণে, যেটা আপনাদেরকে পরে বলবো, যখন শুরু করব তখন বলবো আমি এতদিন কেন শুরু করতে পারিনি। তো দর্শক, আমাদের কালকে মাল্টিমিডিয়ার শুটিং, আমরা এই ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের নতুন নাটক আসবে, কালকেই শুটিং শুরু হবে। আশা করি সেটা 2-3 দিনের ভিতরে পেয়ে যাবেন, অনেক মজা হবে। আমরা এর আগের বিশ্বকাপে ফিফা নিয়ে সরি আগের বিশ্বকাপে না আগে আমরা এটা হলো গিয়া অলিম্পিক কাপে, আচ্ছা আগের অলিম্পিক কাপে আমরা অলিম্পিক বিশ্বকাপে আমরা নাটক বানাইছিলাম, যেটা আপনারা খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন। আশা করি আমাদের এই যে এখন ফিফা যে নিয়ে যে আমরা নাটক বানাবো, এটা আপনাদেরকে অনেক ভালো অনেক আনন্দ দিবে। আসলে এই পুরো বিশ্বকাপ জুড়ে আমরা কয়েকটা নাটক নির্মাণ করব, আশা করি প্রত্যেকটা নাটক আমাদের আপনাদের খুবই ভালো লাগবে। বিশেষ করে আমরা তো অনেকেই অনেক দল সাপোর্ট করি, এর উপরে ডিপেন্ড করি আমরা এই নাটকগুলো নির্মাণ করতেছি। আশা করি আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর দর্শক, যারা আমার ভিডিওটা একদম শেষ অবধি দেখছেন, আমার এই কথাগুলো শুনছেন, শুনে আমার পেজ অথবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি, আশা করি আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, আমার সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।